কাঠবনি তো কাঠবনি না আমি এই কালী দত চড়াই এই গ্রামে যিনি সেক্রেটার এবং পঞ্চায়েত বাড়িতে যাব গিয়ে আমি তোমাদের সব কথা আমি ফাঁস করে দিয়ে আসব ও দেখ তুই কাউকে কইবি নি রে ইয়ার গুণের কথা আর কি কাউকে কইবি নি আমার বাসুর গুণের কথা বুঝছো তুই কাউকে কইবি নি না আমি কাউকে বলবো না তাহলে चल हरि नामे जावे आमी हेले दुले जाबो शसन घाटे हेले दुले जाबो शसन घाटे एई हरि नाम आमार एई हरि नाम जाबे जे दिन साथे गो हेले दुले जाबो शसन घाटे हेले दुले जाबो शसन घाटे আমি ঠিকই তোমার কাছে চলে আসবো কি আমি রাজবাড়ি রাজবাড়ি রাজবাড়ি
প্রমাণ এই নাও বাসি দেখি বাসি বাসি না আমি কি করব আমি কি ছেলে মানুষ যে বাসি নিয়ে খেলা করব না পে ছেলে খেলা মাসি নয় এই জাদু বাসি একটি নাম নরবাসি আর একটি নাম খরবাসি নরবাসি বাজালে বুঝতে পারবো আমার প্রিয় হাসি খুশি মনে আছে আর খরবাসি বাজালে বুঝতে পারবো আমার প্রিয় আমায় কাছে ডাকছি আর মুহূর্তের মধ্যেই তোমার কাছে চলে আসবো সত্যি হ্যাঁ এখন আমি আসছি তাহলে এসো স্বামী এসো কোন বনের কিশোর লো এলো রে হাতে প্রিয়ের পাতার বুঝতে পারলে তবে সময় বাজিও অসময় বাজিও না প্রিয় তাই নাকি না যেও না দূরেতে কি বলো আমার বাবার ঘরে তো খাট দেয়নি আমি মাটিতে করে দেবো ঠিক আছে মা তাই আমি দিচ্ছি Thank you.
ও বৌমা গো, এ দেখো ডাক্তার যে নানু একটা পান দিতে না কইছে আমাকে দাওনি, একটা আমাকে দক্তা পান দিয়াব তোমা। ঠিক আছে মা, দিয়ে যাব। ও বৌমা তুমি শোন শোন, ও বৌমা শোন, ও বৌমা তুমি সে জাগা দি তোলার সে হাড় মুট সে লম্বা কি মাছটা লেস গো, ও রূপা বাইতে হ গো বৌমা, ওটা কইব মরুকে নি গো বৌমা, দেখো মুয়া দিয়া টক করে রাখবো আমার খাইতে খুব ভালো লাগবে। ঠিক আছে মা, আমি এখন আসি। ও বৌমা শোন 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 না শোন, উঠছে না। ঠিক আছে এই নিশি রাত্রিতে আজ একবার বাঁশি বাজিয়ে দেখি স্বামী আসেন কিনা। তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না।
তাই নাকি প্রি? হ্যাঁ গো। তুই আনন্দের রাতে আমরা কি করব জানো প্রি? কি করবে? নাচব, গাইব আর সবাইকে জাগিয়ে রাখব। তাই নাকি? আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতে জাগব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতে জাগব। সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতে জাগবো, সবাই সারা রাতে জাগবো, সবাই সারা রাত জাগবো। এসো এসো প্রি, আমরা বিশ্রাম করি, এসো। ঠিক আছে স্বামী। এমন প্রস্তাব রে, দেখ পাইতে কত বা ঘুমের রাত্রা শেখ, হাতে হাতা ভিজি দিচ্ছি, ও খুঁজে দিয়ে জানতে পারে, হা বৌমা মুটুকি টুকি মারিয়া মারিয়া কো পা ফুলি দিচ্ছে গো, আর অথবা কি প্রস্তাব রে বেগো আবার পাইছে, ওকে মুহ পুড়ে আমার উজ্ঞান নিজে ঘন ঘন প্রস্তাব রে বেগ ভাই, কি কম তার ওষুধ লাগছে কইতে পারবো না, মোটটুকু কমেনি, ঘরে আতে গো অন্ধকার এমন খাইছে দরজা, ঘুমা যাবো গো, বাবা বাবা কি প্রস্তাব পাইছে গো, ও সজা চলে যাই, এটা কি ডাকো, হ্যাঁ ই কি ব্যাপার, আরে নাই গরু বাছুরের না চারটিয়া ঠ্যাং হয়, আমার মাউসের কি চারটিয়া ঠ্যাং, না 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 আগে আমি পেচ্ছাপ করি তারপরে কথা গো, তারপরে কথা গো, করি বাবা রে, ও কি পেচ্ছাপ জমা হ্যাঁ তাইলো গো, পেচ্ছাপটা করতে কি আরামটা পাইলি গো, কি আরাম পাইলি, হায় হায় গো এ কি সর্বনাশ গো, সদাগরের ঘরে কি এরকম কাণ্ড হয় গো, হায় 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 কপিনু আমার বৌমা এরকম হইল গো, আমি গুণক্ষয়ে যাইনি গো, হায় কি গেরা মু দেখিব, না 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 কে আসছে ছোকরাটাকে আগে দেখি আমি, কে ও হায় হায় গো, ও ভানা তুই কবি নু আমার বৌমা সাথে এরকম গান্ড করু রে, হ্যাঁ না 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 অথবা আমি কোনো কইব নি, অথবা যদি জানতে পারে দু লোক আমাকে বস্তায় পুরিয়া খাইয়ে ভিকা দিব রাইত পো, তারপর ওর সঙ্গে আমার মোকাবেলা হবে গো, অথবা আমি শুয়া পড়ি বাবা রে কি ছেক ছেক করছে গো, এই তো প্রভাত হয়ে গেছে, প্রিয়া আমাকে ডেকে দেয়নি, আমি ডেকে দেখি সারা দেয় কিনা, জাগো জাগো প্রি, কই প্রিয়া তো জাগলো না, আমায় রাস পাই যেতে বিলম্ব হয়ে যাবে, এখন আমি আসি, আমি চলে গেছি, ঠিক আছে বাসি বাজে দেখি আনতে পারি কিনা, বাসি বাজালে কেন, হ্যাঁ স্বামী আপনি যে রাতে আসলে রাতে যান
মা জানতে পারলে আমার রক্ষে রাখবে না তাহলে তুমি কি বলতে চাইছো বলো প্লিজ বলো রাতে এলেন রাতে গেলেন স্বামী মা তো তোমায় জানে তুমি এখন আমাকে বিশ্বাস করতে পারছো না প্রি বলো বলো প্রি কি বাকি রয়েছে আপনার হাতে অঙ্গুরি দিয়ে যান বেশ আমার নাম রেখা এই অঙ্গুরি নাও প্রি এখন আমি আসি আমার প্রণাম গ্রহণ করুন এখন আসি আচ্ছা স্বামী মাকে একবার ডেকে দেখি মা উঠেন কি না মা তো এখন উঠছে না আমি একটু ঘুমিয়ে পড়ি ব্যাপার সকল ঘরে বৌমাদের উঠে ছড়া ঝাড় দেওয়া হয়ে গেল আর আমার ঘরে বৌমা এখন উঠছে না ছড়া ঝাড়ও পর্যন্ত পড়লো না বৌমা এখন গেল কোথায় না না ও মা এ কি সর্বনাশের কথা গো লম্বা লম্বা পাউরি কি ব্যাপার কোনো বুঝতেও পারছি না বৌমাকে আমি দেখতেও পাচ্ছি না এত করে বলছি মানে দেখো গো দেখো আমার বৌমার কান্ড দেখো গো চি 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 ঘেন্না ঘেন্না কি আমার ঘেন্না গো আমার বৌমা দিব্যি খাটের উপর ঘন ঘন করে ঘুমাচ্ছে গো হায় 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 দেখো কেমন আওয়া তা হয়ে শুয়ে রয়েছে না না বৌমা যদি শুনে ফেলে মহা বিপদ হবে আগে আমি ডেকে দেখি সত্যিকারে ঘুমাচ্ছে না শত রয়েছে বৌমার সোহাগ দেখাতে হবে না গো বৌমা বৌমা আমি সব কাজ সেরে রেখেছি রান্না পর্যন্ত করেছি তোমার ঘরে কলকেট ব্রাশ একমুক জল রেখে এসেছি বৌমা কি কথা বলছো না 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 কিছু নয় কিছু নয় তোমাকে বেশি কিছু কষ্ট করতে হবে না তুমি স্নান করে এসে খেয়ে নে মা বৌমা একটা কথা আমি জিজ্ঞাসা কি কথা বলো মা আচ্ছা বলো তো বৌমা কজন বাড়িতে আছে দুজন মা আচ্ছা খুব সুন্দর কথা এটা সরল কথা দুজন আছি আচ্ছা বৌমা যেন আরেক লোকের কথা শুনলাম কই না তো মা দেখো বৌমা এখানে ফুসুর ফুসুর মা গুজুর গুজুর ধীপ ধাপ ধূপ ধাপ কি ব্যাপার বলো তো বৌমা কই না তো মা দেখো বৌমা এই যে সাউরি বইয়ের কথা কেউ আসেনি মা কেউ আইসেনি চল লাগি চৌবাড়ি ভিতরে ভিতরে বেগুন মারি তোর মা পুত কাঠি তবে রে আট কুড়ি মরে যাই
মনে সত্যি করে বলো বৌমা কে এসেছিল শোনো শোনো ও গো মাতা বলি যে তোমারে বসনো মোটেই বিশ্বাস হচ্ছে না বল পড়ার মুখে আমার ছেলে যদি এসেছিল কি প্রমাণ আছে বল পড়ার মুখে আর কি আছে বো রমন বাড়ি মাতা কি বাদে বো গো মাতা ও মাতা মাতা গো বলি যে তোমার ভাবছি ঠিক লাগিছে গো হায় হায় কার ঘরে গাছে গো তার গোয়ানু কাটিয়া লিয়া কি কিরায় আট করিছি গো আমার বেটার নামে কি কিরা মিথ্যা কথা করে গো আমি তো আ ঢাকায় মাথা গুড়িয়া মরিয়া বরে ও পড়ার মুখি এটাই মোটে বিশ্বাস হচ্ছে না বল হাতের গুড়ি দিয়ে গেলেন গো ও মাতা
মা দেখো আমি আর এখানে থাকব না মা ওই আচ্ছা বৌমা আগে যদি মা ও আংটিটা দেখি তুই রে মা এত কি কথা কই আচ্ছা তো বল বৌমা তোর মা যদি দুটো ঘা পিটিয়া দিত বা কোনো কইলে তুই তাহলে কি ঘর ছেড়ে পাবি না মা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা জানি বৌমা জানি তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না আমার বৌমা ভালো গো আমার বৌমা সৎ ঘরে ঘরে ঝৌড়ি গো আমাকে সে নিজে নাই খেয়ে খাওয়াই গো কি ভালো গো ও বৌমা মা সুজন বাড়ি এলে একই সঙ্গে দুজনে তোমার বাবার বাড়ি যাবে এখন তাই চলো ল্যাঙ্গলগাটানো একটা শোল মাছ আমলে টক রান্না টকটা খেতে বড় সুস্বাদ আর তোমার অলস অলস ভাব দেখছি কি ব্যাপার বলো তো বৌমা এখন আমার সপ্তম মাসের গর্ভবতী মজাই তো আনন্দের কথা ঠিক আছে বৌমা এক এক করে তুমি বলে ফেলো বৌমা বলছি শোনো মা হ্যাঁ বলো বৌমা লোটা খোইটা মুড়ি মুলা পুলি বুজ তনে গো এখন তাহলে বাড়ির মধ্যে এসো তোমার জন্য আমি সব ব্যবস্থাই করে দিচ্ছি চলো মা আমার বুড়ি সর্বত্রী জয় বৌমা তুমি এইখানে বসো বৌমা দাও মা এই নাও বৌমা বৌমা এ তোমার প্রথম স্বাদ কাউকে দেবে না না মা যেন মনে থাকে আমি কাউকে দেব না মা তুমি এখন বাড়ির মধ্যে যাও তুই আমাকে রে তুমি ওখানে কি খাচ্ছ গো আমি শাশাকের ভাজা খাচ্ছি আমি একটু শাশাকের ভাজি দাও না গো না না এ আমার প্রথম স্বাদ আমি কাউকে দেব না আমি রাজি দেব আমি বাবার বুড়াগুল চেপে রাখবো তোমার বেড়ে বাখর হবে আমি ধান তুলে রাখবো তোমার বেড়ে কষ্ট হবে আমি বাজারে বিক্রি করে দিয়ে আসবো তোমার বেড়ে সব হবে তোকে খাবে তোকে খাবে তোকে খাবে তোকে খাবে স্বাদ কেন স্বাদে জলবন্ত দেব না মা ককলি পাখি তুমি স্বাদ দিয়েছি না মা সাত কে দেবে ভাই দুধ দূর করে তার দেশ মা দুঃখ রে না ককিল কয়বে তুই সামনে বসে সাথে খাবি তখন দুঃখ রে বাইর করবো সালমের রাজ্য থেকে একটি নারী ফেলে আসবি ওকে দেখাবি ওর লালসা বাড়বি ও চাইবি তুমি কিছু দিয়ে দেবে না তখন সে যদি তাড়া করে মা যদি তাড়া করি ফল তুমি মানুষ ফেলে আসবি আমি মায়া ছলি হরণ করে নেব আমার আশীর্বাদ করে না মা আমার বড়ি সর্বত্রী জয়
এসে গেছি এখন আমার নব মাসের গর্ভবতী মা আমি নয় বনে সাধিত হবে ঠিক আছে বৌমা এক এক করে তুমি বলো আমি সব লিখে নিচ্ছি আমি বলছি শোনো মা হ্যাঁ বলো বৌমা প্রথম মাসের লিখো মাতা মাতা গো পরিবন তুন খা খা গো পাটনি ধান হয়ানি গো ভাজি মুখ Thank you.
বক্ষী তোমার মুখেও ডাকি নারিঙ্গ ফল কোকিল বক্ষী তুমি ফলটি কোথা থেকে এনেছো শালিবান থেকে এনেছি কোকিল তোমার এই ফলটি আমি দেবে না না আমি কিছুতেই দেব না তুমি যখন সৎসঙ্গের ভাজি খেয়ে চলে আমি চাইছিলাম আমায় দাওনি আমায় দুধ দূর করে তার দেব এখন ফল তখন আমার ভুলে গেছে আমায় ক্ষমা করে দে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না কোকিল তোরে আমি বিনয় করে বলছি ফলটি আমি দাও কোকিল আমি কিছুতেই দেব না দেব না দেব না কোকিল তোরে আমি বিনয় করি রে কোকিল তোরে কিছুতেই দেব না ফল দিবি না তবে তো জীবন রক্ষা কর কোকিল বক্ষী আজ একবার বাঁশি বাজিয়ে দেখি স্বামী আসেন কিনা একবি বাঁশি বাজালে কেন প্রি না স্বামী ওই মেঘলার প্রাচীর উপরে একটি কোকিল বক্ষী বসে আছে হ্যাঁ আর মুখে একটি নারিঙ্গ ফল নারিঙ্গ ফল ওই ফলটা আমায় দিতে হবে স্বামী প্রি তোমার ওই এঠো ফলের উপরে এতই লালসা হ্যাঁ স্বামী বেশ তুমি এখন বাড়ির মধ্যে যাও আমি ফল নিয়ে আসছি ঠিক আছে আমি যাচ্ছি কোকিল পক্ষী তোমার মুখে ওটা কি নারিঙ্গ ফল ওই ফল কোথায় পাওয়া যায় শালিবান থেকে এনেছি শালিবান থেকে এসছো তুমি তো বনের পক্ষী অপর একটি ফল খেয়ে নেবে ওই ফলটি আমায় দিয়ে দাও না না আমি কিছুতেই দেব না বনের পক্ষী তো এরা তো অহংকার তাহলে তুই মরবার জন্য প্রস্তুত হও কোকি আমি দূর থেকে দেখেছি কি লক্ষ্য করেছো কোকিল বাকি ফলটি ফেলে দিয়েছে মানসরোবরে মানসরোবরে ফেলে গেছে এখন উপায় কি রয়েছে উপায় আছে স্বামী আপনি ঠাকুর ধিগর দিকে আদেশ করে সরোবর মারার ব্যবস্থা করুন বেশ চলে এসো চলে এসো প্রিয় তাই চলো হায় হায় বহু নমস্কার পদ্ম রজনীতি ষষ্ঠী মঙ্গল পালাগান খানিতে অর্থাৎ পুত্র ভিক্ষা দাও পালাগান খানিতে ষষ্ঠীর ভূমিকায় অভিনয় এবং গানে মুগ্ধ হয়ে সৌমেন বর্মন মহাশয় 10টি টাকা দিয়ে ওনাকে আশীর্বাদ করছেন আশা করি সকলেই ওনাকে সমর্থন করবেন হ্যাঁ হ্যাঁ গো এই ভিমুর হয়েছে কি জানো আমি হারাটি টের পেয়েছি তাই বলছি গো আমি এখন কি করি আরে বিপিএল এর চলে গো আর গরিব মানুষ পাইছে গো আরে নেতা গুলা যুক্তি করে ওকে ভরাইছে ও দারোগা বাবু গো গরিব গুলা দিনে দিনে ভুকে মরাইছে ও দারোগা বাবু গো গরিব গুলা দিনে দিনে ভুকে মরাইছে বিপিএল এর চালে গমি গরিব মানুষ পাইছে গো বিপিএল এর চালে গমি গরিব মানুষ পাইছে গো নেতা গুলা যুক্তি করে পকেট ভরাইছে ও দারোগা বাবু গো গরিব গুলা দিনে দিনে ভুকে মরাইছে
ओ दरोगा बाबू को गोरी गुला दिने दिने भूखे मराई से होटल समय जाओ सब पैदा पैदी भालो बस होटल समय जाओ सब पैदा पैदी भालो बस अंधकार है मीटिंग करे जरा अंधकार है मीटिंग कर नाम तक कैन किए थे ओ दारोगा बाबू को गोरी गुल्ला दिने दिने भूखे मराए थे ओ दारोगा बाबू को गोरी गुल्ला दिने दिने भूखे मराए थे दिने दिने भूखे मराई से अरे तर चले दक्षिण मान सरोवर नारिंग फल पड़े गेछे ওই ফলটি আমাকে উদ্ধার করে দিও ঠিক আছে বাবু আমাদের দলে তো 999 জন লোক রয়েছে ওদেরকে আমাকে ডাকতে হবে আমার একার দ্বারা তো সম্ভব না হ্যাঁ হ্যাঁ জান যা বাবু জান জান ওদেরকে উপস্থিত করো হ্যাঁ ঠিক আছে বাবু আপনি যান বলে কালো কালো রে এ ডাকুরু রে আরে আমির সালামি তুই একটু তাড়াতাড়ি চলে আয় তো আমি তো দাদা কথা কইছি তুই কেন রে কেন আরে একটু তাড়াতাড়ি চলে কেন পায়না রইছে রে আমি যাইতে পারবা না হ্যাঁ আমি যাইতে পারবা না কেন রে আমাকে ধইরা টানেতে কে টানেতে ও দাদা হ্যাঁ আমাকে ছাড়েনি কে ছাড়েনি বলতো আরে আমার শালি ওই শালা কালো শালি 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 আরে ও সব ছেড়ে একটু তাড়াতাড়ি চলে আয় বেশ তাই আমি যাচ্ছি আই রে কালো ওরে কেন আমায় মনে আগুন দিলি রে আজি তোরে আমি কত আদর করি রে মনে আগুন দিলি রে তোরে আমি কত আদর করি রে চাঁদের কোনা খাইলে তোমায় দিব জমা আজি কেন আমার বুকে মারলি ছুরি রে তোরে আমি কত আদর করি রে আমি অনেকক্ষণ তোমাকে একটা তর করবো ভালো বাবু বাবু গো মোর তর হইতে নি বাবু তুই আমার ঘর নে বাবু তুমি সর্দারে তুমি কাকে এনেছো বাবু ও একাই একশো ফাটি দিবে আরে আর্ধেকটা ছেলে আর্ধেকটা মেয়ে
তুমি কাজ করতে পারবে? ও ফাটি দেব, কামড়ি দেব, ফাটি দেব। হ্যাঁ কাজ আমি ঠিক কাজটা বুঝে নাও। হ্যাঁ বলেন, দরদাম করে বলবো। বলেন বাবু, বলেন। আমার বাড়ির দক্ষিণ পাশে মান সরোবর রয়েছে। ও দাদা, ও দাদা, বাবু ওরে আসতে চা সরবত দিচ্ছে নি? তারপর ওতেও যদি ফল না পাওয়া যায় বড় বড় মাছের পেট কেটে দেবে। ও দাদা, বড় বড় হায়াগার পেট কেটে দেবো। আরে বল, মাছের পেট চিরবে? বল মাছের পেট হায়া না। আচ্ছা এই কাজের জন্য তোমরা কত টাকা নেবে বলো? হে বাবু, তাহলে ধরুন ধরুন কি ধরবো? লিখুন লিখুন কি লিখবো? লিখুন মুই কই দি। বেশি কিছু লুব নি গো, 10টা ধুনু দুব, 2 কেজি ঘুমসি দুব। হ্যাঁ দেওয়া যাবে তো, ওটা আইলে আমার হয়ে যাবে। আচ্ছা 2 কেজি ঘুমসি কি কোন কাজে লাগবে? কি যা বাবু, দেখো মোর ঘরে চম্পকির মা ওরকম হয়েছে যা, সে তার প্রচুর ভয় করে। আমি তো জ মাতে খা মাতে বিলে খালে পাই যাই, অন্ধ্রা মানুষটা ঘরে রইবে, খাই হয়তো ভূত পে তাকে জড়িয়াবে, সেই জন্য তার। আচ্ছা বেশ 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 বেশ, আমি বুঝে নিয়েছি। সর্দার তুমি কত নেবে বলো? বাবু আমার কিছু দরকার নাই, ও পেলে আমি পাবো। ওর ওর স্ত্রীর সঙ্গে আমার তো একটু এন্টু বেন্টু আছে। আচ্ছা বুঝে গেছি, আমি এখন বিশ্রামে যাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে কাজ শুরু করো। হ্যাঁ ঠিক আছে বাবু, আপনি যান। কালু কালু রে, ধরে ফেল, তুই কোদালটা ধর, আমি শনিটা ধরছি। ও দাদা রে দাদা, বল রে বল। আরে বল, ওরে চালি গাছে চাল কুমড়ো কদম গাছে করিল, গায়ে লাল কাপড়টা ছোট গেছে কামড়িও। কালু রে, তুই কোথায় ছোটাটা মারলি রে কালু? আমার হাত, ও কালু দেখ রে। ও দাদা, ও দাদা, তুই না মামু হলে সময় না, চা 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 চা, চাইলে কি করবি? মলম দে দেবো মলম। কালু কালু, এটা তুই কি রে? অবনী ঘোষের ডবল অ্যাকশন বিদ্যুৎ বাম, বিদ্যুৎ বাম। বাহা বাহা, কি ঠান্ডা রে বাবা। এ সর্দার, ফল পাওয়া গেছে সর্দার? না বাবু, ফল তো ফাটে হেঁচে ফাটে গড়ি, সে কোথাও খুঁজে ভাই। সত্যি খুঁজে পাও নি? না বাবু। তাহলে এখন কি বলতে চাইছো বলো? বাবু পয়সাটা দিয়ে দাও, কালুর পয়সাটা দিয়ে দাও। আমি ছোটকাদের ভাই সঙ্গে করে পয়সা আনিনি। হ্যাঁ নাম ঠিকানা বলো, পোস্ট অফিসের মধ্যে মানি অর্ডার করে দেবো। ও চলো, বাবু বলছে তার নাম ঠিকানাটা বলতে, কি বলবি রে? ও দাদা, ওর জন্য তোর সাথে আমার কাজ করতে আসতে ভালো। কেন বলছিস? ঠিকই গালি শুনু, বাকির খাতা করে। আরে বাকি না বাবু, যে নাম ঠিকানা নিতে চাই যায় আর কি। দেখ তোর আমার নামটা দিবা যাবে নি, জানে মারা গেছে আর কি, তারুণাকার নামটা দে। হ্যাঁ
বলো লিখুন বাবু লিখুন আমার নামটা আগে লিখুন শ্রীযুত শ্রীমত্তা ঈশ্বর গুতাগুতি মণ্ডল ঈশ্বর গুতাগুতি মণ্ডল হ্যাঁ বাবু ঈশ্বর গুতাগুতি মণ্ডল মানে গুণাধর মণ্ডল গ্রাম বলো গ্রাম গ্রাম পোস্ট আমার যা কালু তা ওই শালাই বলে দেবে আমি আর দেরি করবো না আচ্ছা কালু ভাই বলো নাম বলো আচ্ছা তুমি লিখুন আমাদের গ্রাম হচ্ছে রাউরাবিলা বাবু লিখো রো পোস্ট হচ্ছে খান্দার ভেড়ি থানা থানা আছে তত তত ধনকর জেলা 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 চৌখালি আচ্ছা দেখে নিয়েছি পিনকোড নম্বর রয়েছে হ্যাঁ বলো বুলা দিদি নতুন নম্বর দিচ্ছে বলো ৩৬৯১২১০২৬১০ টাকা পয়সা ঘুঙুর সব পৌঁছে যাবে এখন আমি আসি কালো চল জিনিসপত্র চল চল বাড়ি চল আপনাদের যদি কাজ থাকে তোমাদের এই গ্রামের পোস্ট অফিসে দেবো আমাদের সালমাবাদের পোস্ট অফিসের বাড়িবে সকলকে পয়লা মাঘে নিমন্ত্রণ থাকলো থাকলো পৌষ মেলা দেখতে যাব সবাইকে শাক ভাতের নিমন্ত্রণ দিয়ে গেলাম আমার দু ভাই এখন জালি জালি